सुप्रिय छात्र छात्री आज के तुम्हारे सामने तुले धरछी क्लास एटर मॉडल एक्टिविटी टास्क इतिहास विषय पार्ट वन सम्पूर्ण प्रश्न उत्तर खूब सुंदर भावे उत्तरगुली देवार चेष्टा करेछी यथासम्भव भिडियोटी आकर्षणीय करार चेष्टा करेछी। तुम्हारा चैनलटीते जदि बिंदुमात्र उपकार पे थको ताहले लाइक और सबस्क्राइब करे आमादेर चैनलटीके उन्नति पथे एगिए निये जेते सहायता करबे। तो चलो कथा ना बाड़िए आज के आमरा चले जाई आजकेर मॉडल एक्टिविटी टास्केर प्रथम प्रश्ने। प्रथम प्रश्ने बला हयेछे देवानीर अधिकार द्वैत शासन व्यवस्था और छियात्तर मनंतर किभाबे एके अपरेर साथे सम्पर्कयुक्त छिलो। एकशो थेके 120 शब्दे लिखते बला है। देखो देवानी कथार अर्थ हलो कोन अंचलेर आईन अनुगत भावे राजस्व आदायर अधिकार लाभ। 1764 ख्रिस्टाब्दे बक्सारेर युद्धेर पराजय सूत्र धरे 1765 ख्रिस्टाब्दे दिल्लीर बादशाह द्वितीय शाह आलम ईस्ट इंडिया कम्पानी के देवानी अधिकार प्रदान करे। देवानी लाभेर परे बा एर प्रभावे बांगलाय द्वैत शासनेर प्रवर्तन घटे। যখন কোনো অঞ্চলে একই সময়ে দুজন শাসক শাসন কার্য পরিচালনা করে তখন সেই শাসন ব্যবস্থাকে আমরা বলবো দ্বৈত শাসন ব্যবস্থা। আর এই ব্যবস্থার প্রভাবেই বাংলার বুকে এবং এক ভয়াবহ দুর্ভিক্ষ ঘনিয়ে আসে যা 76 এর মনন্তর নামে আখ্যায়িত। 1770 খ্রিস্টাব্দে বা 1176 বঙ্গাব্দে বাংলার বুকে যে ভয়াবহ দুর্ভিক্ষ হয় তা ইতিহাসে 76 এর মনন্তর নামে পরিচিত। 76 এর মনন্তরের প্রভাবে গ্রাম বাংলা প্রবল আর্থসামাজিক বিপর্যয়ের মুখে পড়ে, এক তৃতীয়াংশ মানুষ খাদ্যভাবে প্রাণ হারায়। এই ছিল আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এবার আমরা আসছি দ্বিতীয় প্রশ্নের উত্তরে। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে নির্ভুল তথ্য দিয়ে ফাঁকা ঘরগুলি পূরণ করতে বলা হয়েছে। উদ্যোগ হচ্ছে 1773 থেকে 1781 খ্রিস্টাব্দের মধ্যে দেওয়ানি বিচার ব্যবস্থার কয়েকটি পরিবর্তন ঘটে। এর প্রশাসক ছিলেন ওয়ারেন হেস্টিংস। অন্যান্য উদ্যোগগুলি ছিল প্রচলিত আইনগুলির অভিন্ন ব্যাখ্যা ও হিন্দু আইনগুলির সার সংকলন তৈরি। দ্বিতীয়ত হচ্ছে দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করা হয়। এর প্রশাসক ছিলেন লর্ড কর্নওয়ালিস। এর অন্যান্য উদ্যোগ ছিল জেলা থেকে সদর আদালত ব্যবস্থাকে ঢেলে সাজায়। এবং দ্বিতীয়ত নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদনের অধিকার স্বীকার করে। তৃতীয়ত হচ্ছে প্রশাসনিক ব্যয় কমাতে চেয়েছিলেন লর্ড বেন্টিং। মহলওয়ারি বন্দোবস্ত চালু করেছিল। দ্বিতীয়ত ডেপুটি ম্যাজিস্ট্রেট কালেক্টর পদে ভারতীয়দের নিয়োগ শুরু করে। এই ছিল আজকে আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের দ্বিতীয় প্রশ্নের উত্তর। এবার আমরা আসছি তৃতীয় প্রশ্ন, অর্থাৎ আজকের এই বিষয়ের শেষ প্রশ্নের উত্তরে। দেখো বলেছে নিচের শব্দ ছকটি পূরণ করো। এটা খুব সুন্দর একটা বিষয়। দেখো উপর নিচ করে, এটা মজার খেলার মতো জিনিস। দেখো বেনারস কলেজের কলেজের প্রতিষ্ঠাতা, এখানে বেনারস কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন জোনাথন ডানকান। এটা কীভাবে করতে হবে আমি পরে আলোচনা করছি, তোমাদের আগে প্রথমে আমি বলে দিই। দ্বিতীয়ত বলছে যার প্রস্তাব অনুযায়ী তিনটি প্রেসিডেন্সি তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল, তিনি ছিলেন চার্লস উড, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, হিন্দু কলেজ তৈরির সাথে যিনি যুক্ত ছিলেন তিনি ছিলেন এডওয়ার্ড হাইড এস্ট। এবং দেখো কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন ওয়ারেন হেস্টিংস। এবং 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে প্রতিষ্ঠিত একটি সংস্থা হচ্ছে ব্যাপটিস্ট মিশন। এবং হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন অন্যতম শিক্ষা অনুরাগী, তিনার নাম ছিলেন ডেভিড হেয়ার, যার প্রতিষ্ঠায় পটলডাঙা একাডেমি বা পরবর্তীতে হেয়ার স্কুল নামে আখ্যায়িত হয়েছে। তো যাই হোক, আমাদের এখানে দেখো ছকে খুব সুন্দর করে দেওয়া আছে। প্রথমে এক জোনাথন ডানকান, তারপরে দেখো দুই চার্লস উড, তিন দেখো এডওয়ার্ড হাইড ইস্ট, চার দেখো ওয়ারেন হেস্টিংস, এবং পাঁচ দেখো ব্যাপটিস্ট মিশন, এবং ছয় হচ্ছে ডেভিড হেয়ার। এইভাবে তোমাকে প্রথমে একটা স্কেলের মাধ্যমে ছক কেটে নিতে হবে, গুনে গুনে কাটতে হবে। তবে তিন নম্বরের শেষে দেখো এখানে একটা ঘর বেশি নিয়ে নেবে তোমরা, একটা ঘর প্রশ্নে কম দেওয়া ছিল। তো যাই হোক, এই ছিল মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ উত্তর।
এবং আমাদের এই চ্যানেলটি তোমাদের বিশেষভাবে সহায়তা করবে সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নের উত্তর দিয়ে। আর আমাদের এই চ্যানেলটি যথাসম্ভব আমরা যতটা চেষ্টা করছি আকর্ষণীয় করে তুলছি। আমাদের এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করে সবার আগে ভিডিওটি পেতে তোমরা বেল আইকনে ক্লিক করবে। এই আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।